গুড মর্নিং ওয়েলকাম টু ম্যাথ ক্লাস সাথী লেখা সুপ্রভাত সবাইকে আজকে নতুন দিন শুরু আবার নতুন দিনে আমি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের টপিক হচ্ছে ম্যাথের এভারেজ বা গড় বের করা শর্ট ট্রিক্স গড়ের অঙ্ক আমরা অনেক ছোটো থেকে শিখে এসেছি অনেক ধরনের অঙ্ক হয় তো সেই গড় বা এভারেজ বের করার জন্য কীভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে এগুলো সলভ করতে পারবো আপনাকে একটা অঙ্ক জাস্ট আমি দেখাচ্ছি এই যে জাস্ট এইটুকু ক্যালকুলেশন হুম একটা অঙ্কের এইটুকু ক্যালকুলেশন করতে কতক্ষণ সময় লাগবে তাই না এক মিনিট তো লাগার তো কথাই না কোনোভাবে না এটা পুরোটা মুখে মুখে ক্যালকুলেশন খানিকটা হয়েও যায় তো এই ধরনের একদমই শর্ট ট্রিক্সের মাধ্যমে কিন্তু ক্যালকুলেশনগুলো আমরা করবো আজকে তো আজকে টপিক হচ্ছে গড় চলুন শুরু করা যাক আমার টপিক যদি ভালো লাগে এক্সপ্লেনেশন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের নাম ম্যাথ ক্লাসের সাথেই লেখা ভালো লাগলে অবশ্যই 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 প্লিজ লাইক করুন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন চলুন শুরু করা যাক আচ্ছা ফার্স্ট অঙ্ক যেটা আছে আমি এখানে ট্রেক সহ অঙ্কগুলোকে আজকে আলোচনা করেছি তো দেখুন এক ব্যক্তি এ স্থান থেকে বি স্থানে আসে দশ কিমি পার ঘন্টা বেগে আবার বিশ স্থান থেকে এ স্থানে ফিরে যায় ছ কিমি পার ঘণ্টায় তাহলে তার সমস্ত রাস্তার গড় গতিবেগ কত হবে ওকে তার মানে জিনিসটা হচ্ছে একের দাগ আজকের টপিক হচ্ছে গড় একের দাগে বলা আছে এটা যদি আমার এ স্থান হয় এ স্থান থেকে বি স্থানে যাচ্ছে আবার বি স্থান থেকে এ স্থানে ফিরে আসছে যাওয়ার গতিবেগ বলা আছে দশ কিমি পার ঘন্টা ফেরার গতিবেগ বলা আছে ছ কিমি পার ঘণ্টা সিক্স কিমি পার ঘন্টা তাহলে বলা হয়েছে যে পুরো যাওয়া আসাতে তার গড় গতিবেগ কত ছিল তো এক্ষেত্রে আমরা যে ট্রিক্সটা ইউজ করবো ট্রিক্সটা কিন্তু গিয়ে দিয়ে আগে ট্রিক্সটা হচ্ছে গিয়ে এই যে কোনো স্থানে এক্স কিমি পার ঘন্টা বেগে গিয়ে আবার ওয়াই কিমি পার ঘণ্টা বেগে ফিরে এলে গড় গতিবেগ হবে টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এক্সে যাচ্ছে গতিবেগে ওয়াই গতিবেগে ফিরে আসছে তাহলে গড় গতিবেগ যাতায়াতের গড় গতিবেগ হবে টু এক্স ওয়াই বাই এক্স প্লাস তা সেই ট্রিক্সে আমরা যদি এখানে ব্যবহার করি তাহলে আমার ট্রিক্স হচ্ছে টু এক্স ওয়াই বাই তাহলে এখানে এক্স কত এক্স হচ্ছে আমার টেন ওয়াই কত সিক্স তো আমরা কী করবো সিম্পল মানটা বসিয়ে দেবো এখানে তাহলে টু ইন্টু হয়ে গেল তাহলে টু ইন্টু টেন ইন্টু সিক্স বাই সিক্সটিন এটাকে গুণ করলে আপনাকে কারণ কাটাকুড়ি এটা করতে হবে গুণ বেকার করে লাভ নেই তাহলে এটা গেলে আট চার তিন দুই পাঁচ তাহলে হচ্ছে আমার পনেরো বাই দুই মানে সেভেন পয়েন্ট ফাইভ তো অপশান যেমন থাকবে সেভেন পয়েন্ট ফাইভ এলে তাই লিখবো সাত পূর্ণ একে দুই থাকলে তাই লিখবো যা অপশান থাকবে আমরা সেইভাবে কিন্তু আনসার করবো তাহলে এখানে দেখুন অপশান ডি হচ্ছে আমার আনসার বোঝা গেল তাহলে জাস্ট এইটুকুর মধ্যে কিন্তু অঙ্কটা কমপ্লিট হয়ে গেল মুখে মুখে ক্যালকুলেশন অনেকে করে ফেলতেও পারবেন তো এই হচ্ছে অঙ্কটা আচ্ছা অঙ্কটা পুরো প্রথম থেকে একবার দেখিয়ে পুরো ট্রিক্সটা একবার দেখিয়ে দিচ্ছি তারপর আমরা নেক্সট অঙ্কে যাব তাহলে এটা হচ্ছে একের দাগের অঙ্ক এ স্থান থেকে বি স্থানে গেছি দশ কিমি পার ঘণ্টা বেগে বিশ স্থান থেকে এ স্থানে ফিরে এসেছে ছ কিমি পার ঘন্টা বেগে তার রাস্তার গড় গতিবেগ এই হচ্ছে তার ট্রিক্স ট্রিক্সটা একদম আমি এখানে বক্স করে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় এবং তার ক্যালকুলেশন বোঝা গেছে ওকে চলুন নেক্সট অঙ্ক দুয়ের দাগ দুয়ের দাগে বলেছে একজন ক্রিকেটার সতেরোতম ইনিংসে পঁচাশি রান করল এ ধরনের অঙ্ক কিন্তু আমরা করেছি খেয়াল করলে বুঝতে পারবেন পূর্বের ষোলো ইনিংসে তার রানের গড় থেকে ষোলো ইনিংস থেকে তার রানের গড় দশ বৃদ্ধি এই সরি থ্রি বৃদ্ধি পেয়েছে রানের গড় থ্রি বৃদ্ধি পেয়েছে তাহলে সতেরোতম ইনিংসের পরে তার রানের গড় কত ছিল চারটে অপশান দেওয়া আছে তো এর ট্রিক্স হচ্ছে এই যে এই ধরনের অংশের অঙ্কের ক্ষেত্রে আমরা কী করব যদি এক্সতম ইনিংসে এ রান করে আর রানের গড় ওয়াই বৃদ্ধি পায় তাহলে তম ইনিংসের পরে রানের গড় হবে এ মাইনাস এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই তাহলে এক্সতম ইনিংসে রান হচ্ছে এ আর রানের গড় ওয়াই বৃদ্ধি পাচ্ছে তাহলে তম ইনিংসের পরে রানের গড় হবে এ মাইনাস এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওকে তাহলে অঙ্ক হচ্ছে অঙ্ক নাম্বার দুই বলা হয়েছে তাহলে এক্স এ আর ওয়াই এক্সটা কি না এক্সতম ইনিংস এত ইনিংস যে ইনিংসের কথা বলা হয়েছে এখানে আমার দেওয়া আছে সতেরো তাই তো এই যে সতেরোতম ইনিংসের রান হচ্ছে পঁচাশি তার মানে এর মান কত পঁচাশি তাহলে এর মান হচ্ছে আমার পঁচাশি এ হলো আমার পঁচাশি আচ্ছা রানের গড় বৃদ্ধি পেয়েছে থ্রি তাহলে ওয়াই হচ্ছে আমার থ্রি তাহলে সূত্র কি এ মাইনাস এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই তাহলে এ হচ্ছে পঁচাশি মাইনাস এক্স ইন্টু ওয়াই প্লাস হচ্ছে থ্রি তাহলে পঁচাশি মাইনাস সতেরো তাহলে কত হচ্ছে মাইনাস হচ্ছে হচ্ছে অষ্টআশি অষ্টআশি মাইনাস একান্ন করুন তাহলে হচ্ছে সাত তিন সাঁত্রিশ তাহলে সাঁত্রিশ হলো আমার আনসার হুম কি বোঝা গেল ট্রিক্সটা তাহলে দেখছেন কত সহজে অঙ্কগুলো আমরা করতে পারছি তো এই ট্রিক্সগুলো একটু খেয়াল রাখলেই কিন্তু একটু প্র্যাকটিস করলে এগুলো খেয়াল থেকে যাবে এমন কিছু কঠিন নয় সেক্ষেত্রে কিন্তু অঙ্কগুলো করতে খুবই সোজা খুব অল্প সময়ের মধ্যে আমরা কম্পিটিটিভ এক্সামের এইগুলো কিন্তু ম্যাথটা পুরো কমপ্লিট করতে পারবো এর আগে অনেক ট্রিক্স আমি শেয়ার করেছি আপনারা দেখুন ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন কত কম সময়ের মধ্যে অঙ্কগুলো করা যেতে পারে কতটা বেশি নাম্বার আমরা পেতে পারি আচ্ছা তিনের দাগে তিনের দাগে বলা হচ্ছে পরপর পাঁচটি সংখ্যার গড় ও সরি গড়টা এখানে লেখা হয়নি গড়টা হচ্ছে আমার ফিফটিন পনেরো ছিল ওকে পরপর পাঁচটা সংখ্যার গড় হচ্ছে পনেরো তাহলে বৃহত্তম সংখ্যাটা আমাকে বের করতে পরপর পাঁচটা সংখ্যা খেয়াল রাখতে হবে কিন্তু হ্যাঁ ক্রমিক সংখ্যা যাকে আমরা বলে থাকি যেরকম পাঁচটা সংখ্যার গড় বলা আছে কোনো যে কোনো ধরনের সংখ্যা হতে পারে কিন্তু ক্রমিক সংখ্যা হতে হবে তাদের যেমন স্বাভাবিক সংখ্যা যেটা এক দুই তিন চার পাঁচ ছয় এরকম এবার এক দুই তিন চার থেকে শুরু হতে পারে তার কোনো মানে নেই যেখান থেকে খুশি শুরু হতে পারে পরপর পাঁচটা সংখ্যা থাকতে পারে হবে তাদের গড় যদি পনেরো থাকে তাহলে বৃহত্তম সংখ্যাটা কত হবে ট্রিক্স হচ্ছে যদি পরপর এক্সটি সংখ্যার গড় দেওয়া থাকে পাঁচটা জায়গায় নটা থাকতে পারে দশটা থাকতে পারে যদি গড় ওয়াই হয় তাহলে বৃহত্তম সংখ্যা হবে ওয়াই প্লাস ওয়ান বাই টু ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়ান কতগুলো সংখ্যা আছে সেটা ওয়াই হচ্ছে তাদের গড় তাহলে ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়ান বাই টু তাহলে এক্ষেত্রে হচ্ছে আমার পরপর পাঁচটি সংখ্যা তাহলে তিনের দাগে এক্স আর ওয়াই হচ্ছে গড় পরপর পাঁচটি সংখ্যা আর গড় হচ্ছে আমার পনেরো তাহলে বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা হবে y প্লাস এক্স মাইনাস ওয়ান বাই টু তাহলে ওয়াই হচ্ছে ফিফটিন প্লাস হচ্ছে ওয়ান মাইনাস তাহলে ফোর বাই টু করলে টু ফিফটিন প্লাস টু মানে সেভেন্টিন বেরিয়ে গেল বৃহত্তম সংখ্যা কী বেশ মজার না দেখুন ওকে তাহলে এই ট্রিক্সের মধ্যে যদি আমরা এই করে অঙ্ক করতে পারি তাহলে ভাবুন কতটা ভালো লাগে তাই না কতটা কম সময়ে আমরা কত অঙ্ক করে ফেলতে পারবো পরীক্ষায় অটোমেটিক আমাদের মন ভালো হয়ে যাবে তাহলে এক্স আর ওয়াই দেওয়া থাকলে আমরা এইভাবে বৃহত্তম সংখ্যা বের করতে পারবো ঠিক আছে আর অঙ্কটা প্রথম থেকে পুরোটা দেখে নিন ট্রিক সহ পুরো সলিউশনটা অবধি তাহলে অপশান এ হচ্ছে আমার অ্যান্সার আচ্ছা চারের দাগ চারের দাগে বলা হচ্ছে আটটি সংখ্যার গড় ছয় ছটি সংখ্যার গড় আট আলাদা আলাদা সংখ্যা এখানে আট ছয় আপনার ক্রস করে যাচ্ছে বলে একটু গুলিয়ে যেতেও পারে সেটা নয় আমার এখানে আটটা থাকতে পারে এখানে দশটা থাকতে পারে সেটা কোনো ব্যাপার নয় মোটামুটি কিছু সংখ্যার গড় দেওয়া থাকবে আবার অন্য কিছু সংখ্যার গড় দেওয়া থাকে তাহলে মোট সংখ্যাগুলোর গড় কত হবে এটা আমাকে বের করতে বলা হচ্ছে ঠিক আছে তাহলে এ ট্রিক্স হচ্ছে যে এক্স টি সংখ্যার গড় যদি এ হয় ওয়াই টি সংখ্যার গড় যদি বি হয় তাহলে মোট গড় কি হবে এ এক্স প্লাস বি ওয়াই বাই এ প্লাস বি ওকে তাহলে চারের দাগের অঙ্ক চারের দাগের অঙ্ক যেটা আছে অঙ্কটা আমি এখানে রাখি তাহলে সুবিধা হবে বুঝতে করে দেখা যাচ্ছে আটটি সংখ্যার গড় ছয় ছটি সংখ্যার গড় আট তাহলে সূত্র হচ্ছে আমার এক্সটি গড় এ ওয়াইটির গড় বি হলে মোট গড় হবে এ এক্স প্লাস বি ওয়াই বাই এ প্লাস বি এ এক্স প্লাস বি ওয়াই বাই এ প্লাস বি তাহলে আমরা কী পাবো তাহলে এখানে আমার এক্স প্রথমে দেওয়া ছিল আট তার গড় হচ্ছে ছয় ওয়াই হচ্ছে দেওয়া আছে ছটি আর বি হচ্ছে আমার আট এখানে ক্রস করে দিয়ে আছে এটা কোনো ব্যাপার না আপনার এলে চেঞ্জ করে দিতে পারে যা খুশি যাই মান থাকতো না তাহলে এক্ষেত্রে গড় কত হবে এ এক্স তাহলে এটা ইন্টু এটা তাহলে সিক্স ইন্টু এইট প্লাস এইট ইন্টু সিক্স বাই সিক্স প্লাস এইট তাহলে কত পাচ্ছি আমরা আটচল্লিশ ইন্টু টু তাই তো দুটো আটচল্লিশ ইন্টু টু করে দিলাম তাহলে কাটাবোট কত সুবিধা হবে তাহলে এটা কাটলে সাত আর তো কাটবে না আটচল্লিশ বাই সাত তা ভাগ করলে আমার হবে ছ সাত বিয়াল্লিশ ছয় পূর্ণ ছয়ের সাত তাহলে গড় দাঁড়ালো আমার ছয় পূর্ণ ছয়ের সাত তাহলে অপশান বি হচ্ছে আমার আনসার আটটি সংখ্যার গড় আর ছয় ছটি সংখ্যার গড় আট হলে মোট চোদ্দোটি সংখ্যার গড় হবে কত ঠিক আছে ট্রিক্স এবং তার ক্যালকুলেশন বোঝা গেলো নেক্সট অঙ্ক পাঁচের দাগ চব্বিশ জন ছাত্র ও দুজন শিক্ষকের গড় দেওয়া আছে গড় বয়স ষোলো শিক্ষক দয়ের মানে দুজন শিক্ষকের মোট বয়স হচ্ছে ছাপ্পান্ন বছর হলে শুধুমাত্র ছাত্রের গড় বয়স কত এটা আমরা এমনি কিন্তু ক্যালকুলেশন করতে পারি গড়ের অঙ্ক যেমন আমরা সাধারণভাবে গুণ করে যোগ করে ক্যালকুলেশন করে সেরকম করেও করা যেতে পারে তাতে কী হবে ক্যালকুলেশনটা একটু বড়ো হয় মানে একটু সময় লাগে খুব একটা নয় কিন্তু সময় লাগবে তো সেটাকে আমরা কমাবার জন্য একটা ট্রিক্স ইউজ করবো এখানে ট্রিক্সটায় বলা হচ্ছে যে এক সংখ্যক কোনো বস্তু বা ব্যক্তি এখানে ছাত্র শিক্ষক আছে তো ছাত্র শিক্ষক ধরে করতে পারেন এক সংখ্যক কোনো বস্তু বা ব্যক্তি এবং ওয়াই সংখ্যক অন্য কোনো বস্তু বা ব্যক্তির গড় মান দেওয়া থাকবে এ শুধুমাত্র ওয়াইয়ের গড় মান মোট মান দেওয়া থাকছে বি যেমন দুজন শিক্ষকের মোট বয়স দেওয়া আছে ছাপ্পান্ন এই মানটা দেওয়া থাকছে যে ওয়াইটি বস্তু বা ওয়াইজন ব্যক্তির মোট মান দেওয়া থাকবে বি তাহলে শুধুমাত্র এক সংখ্যক বস্তু বা ব্যক্তির গড় মান হবে এ ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস বি বাই এক্স একটু গড় হয়ে গেল জিনিসটা আমি এখানে লিখে দিই লিখে দিলে কিন্তু অনেকটা সুবিধা হবে নেক্সট আমি একবার এখানে লিখছি দেখুন পাঁচের দাগের অঙ্ক পাঁচের দাগে দেওয়া আছে অঙ্কটা হচ্ছে চব্বিশ জন ছাত্র ও দুজন শিক্ষক এদের গড় বয়স দেওয়া আছে ষোলো বোঝা গেল চব্বিশ জন ছাত্র দুজন শিক্ষক দুজন তাহলে এটাকে আমরা এক্স ধরেছি এটাকে আমরা ওয়াই ধরেছি এটাকে আমরা এ ধরেছি দুজন শিক্ষকের মোট বয়স দেওয়া আছে হচ্ছে আমার এখানে ছাপ্পান্ন এইটা হচ্ছে আমার বি তাহলে এক্স ওয়াই এ বি তাহলে আমাকে বের করতে হবে এই এক্স শুধুমাত্র এক্স এর গড় গড় মান গড় বয়স যা থাকবে সবই হয় তাহলে এ ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস বি বাই এক্স বলুন এবার বোঝা গেল কিনা অবশ্যই বোঝা যাবে তাহলে আমি আবার একটা অন্য কালার পেন দিয়ে দেখিয়ে দিচ্ছি চব্বিশ জন ছাত্র এটাকে আমরা এক্স ধরেছি দুজন শিক্ষক এটাকে আমরা ওয়াই ধরেছি দুটো আলাদা আলাদা বস্তু বা ব্যক্তি বা এরকম কিছু থাকবে তাতে গড় দেওয়া আছে ষোলো তাহলে এটা হচ্ছে আমার এ তাহলে এক্স ওয়াই এ পেলাম দুজন শিক্ষকের মোট বয়স মানে যে ওয়াই শিক্ষকের ব্যাপারটা এসছে ওয়াই এটা মোট বয়স ছাপ্পান্ন মানে বি হচ্ছে আমার ছাপ্পান্ন সেক্ষেত্রে শুধুমাত্র এক্সের ক্ষেত্রে যদি গড় বের করতে হয় গড় বের করতে হবে তাহলে এ ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস বি বাই এক্স বোঝা গেছে তাহলে আমরা ক্যালকুলেশন করবো তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমার মানগুলো কী কী দেওয়া আছে যেখানে লেখাই আছে এক্সের মান চব্বিশ তাহলে এক্স সমান চব্বিশ ওয়াই সমান দুই এ সমান ষোলো বি সমান ছাপ্পান্ন তাহলে মান বসাই তাহলে এ ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে ষোলো ইন্টু এক্স প্লাস ওয়াই চব্বিশ প্লাস দুই চব্বিশ প্লাস দুই মানে ছাব্বিশ মাইনাস বি মানে ছাপ্পান্ন বাই এক্স তাইতো তো ওটা ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে ষোলো ইন্টু ছাব্বিশ হচ্ছে ফোর ওয়ান সিক্স মাইনাস ফিফটি সিক্স বা এক্সের মান আছে এক্সের মান বসানো হয়নি টোয়েন্টি ফোর বসিয়ে দিলাম তাহলে হচ্ছে আমার অ্যাকচুয়ালি থ্রি সিক্স জিরো বাই মাইনাস সিক্স হবে সমান ফিফটিন তাহলে শুধুমাত্র চব্বিশ জন ছাত্রের গড় বয়স হবে আমার পনেরো বছর বুঝে তাহলে এই হচ্ছে আমার অপশান অপশান বি হচ্ছে আমার আনসার তাহলে পুরোটা একবার চেক করে নিন সহ ট্রিক সহ ক্যালকুলেশন তাহলে অঙ্ক তা একটু ওইভাবে লিখলে খাতায় বুঝতে সুবিধা হবে আমি যেভাবে দেখালাম তাহলে কিন্তু করতে সুবিধা হবে ঠিক আছে আচ্ছা এবারে সলিউশন এক্সের মান ওয়াই এর মান এর মান বি এর মান বসিয়ে দেওয়া হয়েছে সিম্পল ট্রিক্সের সূত্রতে দিয়ে মান বেরিয়ে গেছে বোঝা গেছে আচ্ছা নেক্সট অঙ্ক তাহলে ছয়ের দাগ ছয়ের দাগের বলা হয়েছে তিন থেকে শুরু করে পরপর পাঁচটি বিজোড় সংখ্যার গড় ওকে তিন থেকে শুরু করা হয়েছে পরপর পাঁচটি পাঁচটি থাকতে পারে সাতটি থাকতে পারে নটি থাকতে পারে এখানে একটা প্রশ্ন থাকবে আটটা চারটা ছটা কিন্তু হলে এই ট্রিক্সে কাজ হবে না গড় বের করা যাবে কিন্তু এই ট্রিক্সে কাজ হবে না এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে আমি দেখাচ্ছি তো বিজোড় সংখ্যার গড় দেওয়া আছে চারটে অপশান কোনটা হবে আমাকে বেট করতে তিন থেকে শুরু করা হচ্ছে পরপর পাঁচটি এবার ট্রিক্সটা বলা হচ্ছে যে পরপর বিজোড় সংখ্যক সংখ্যা সংখ্যাটা আপনার জোর হতে পারে বিজোড় হতে পারে যা খুশি হতে পারে কিন্তু কতগুলো আছে সংখ্যা সেই সংখ্যাটা যেন বিজোড় হয় যে সাতটা থাকবে পাঁচটা থাকবে নটা থাকবে এগারোটা থাকবে কখনোই জোর সংখ্যক থাকলে কিন্তু হবে না যে দুটো আছে চারটে আছে ছটা আছে আটটা আছে দশটা আছে এগুলো কি জোর সংখ্যক এর ক্ষেত্রে কিন্তু এই ট্রিক্সটাই কাজ হবে না তখন আমরা অন্য এ ধরে বের করতে হবে বোঝা গেছে তাহলে কতগুলো সংখ্যা আছে সেইটা কিন্তু বিজোড় থাকতে হবে বিজোড় সংখ্যক সংখ্যা থাকতে হবে তাহলে তাদের ক্ষেত্রে গড় কি হয় আমরা সবাই জানি গড় হয় একদম মাঝের যেটা হয় মাঝের যে সংখ্যাটা মধ্যমানটা আমি দেখিয়ে দিচ্ছি সেটাই হচ্ছে তাদের গড় এই যে যেমন আমাকে তিন থেকে শুরু করতে বলেছে তিন থেকে শুরু করে পরপর পাঁচটি সংখ্যা এবং বিজোড় সংখ্যা তাহলে তিন পাঁচ সাত নয় এগারো পাঁচটা সংখ্যা হয়ে গেল আমি এগারো সংখ্যা যদি এখানে তেরো যোগ করে দিতাম তাহলে কিন্তু আমার ছটা সংখ্যা হয়ে যেত ছটা সংখ্যা হলে কিন্তু হবে না এই যে পাঁচটি পরপর বিজোড় সংখ্যা এই যে পাঁচ সংখ্যাটা দেখুন আমি এখানে এড়ো দিয়ে নিচে কিন্তু বিজোড় বলে এখানে উল্লেখ করেছি এই সংখ্যাটা অবশ্যই বিজোড় হতে হবে যদি বিজোড় হয় তাহলে এতে গড় হবে কি একদম মাঝে যেয়ে আছে মাঝে আপনি এইভাবে ক্যালকুলেশন করতে পারেন দুপাশ থেকে সমান সমানভাবে কেটে দিন এদিকে তিন এদিকে এক কেটে গেল এক এগারো একটা একটা করে পাঁচ নয় কেটে গেল তাহলে মাঝে পড়ে থাকছে সাত তাহলে একদম মাঝে যে পড়ে থাকবে সেই হবে তাদের গড় কখন কতগুলো সংখ্যা আছে সেইটা যেন বিজোড় হয় সংখ্যার প্রকৃতিটা জোর বিজোড় হতে পারে সেটা ব্যাপার নয় কিন্তু কতগুলো সংখ্যা আছে সেইটা কিন্তু বিজোড় হতে হবে বোঝা গেছে তো এখানে শুধু ট্রিক্সটা খেয়াল রাখলেই হবে এটা অঙ্কটা দেখা মাত্রই কিন্তু অঙ্ক আমরা একদম অপশানে দাগ দিয়ে দিতে পারবো তাই না এটা করারও কোনো ক্যালকুলেশন করার কিছু ব্যাপার নেই শুধু খেয়াল রাখতে হবে এটা বিজোড় সংখ্যক হচ্ছে কিনা বেরিয়ে গেল একই অঙ্ক পরের টাইমে ওই যে জোর বলে একটা উল্লেখ করেছি যাতে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায় সেটা হচ্ছে কি সাতের দাগে দুই থেকে শুরু করে পরপর সাতটি জোর সংখ্যক এই জোর সংখ্যার গড় বের করতে বলা হচ্ছে খেয়াল করে দেখুন এখানে সাত এটা কিন্তু বিজোড় এখানেও ছিল পাঁচ পাঁচটি সংখ্যা এটাও কিন্তু বিজোড় কোথাও কিন্তু জোর সংখ্যক বলা নেই যে আটটা সংখ্যার গড় দশটা সংখ্যার গড় কিন্তু বলা নেই ওখানে বিজোড় সংখ্যা এখানেও জোর সংখ্যা তার মানে সংখ্যার প্রকৃতিটার উপর নির্ভর করছে না করছে কতগুলো সংখ্যা আছে তার উপর আচ্ছা এ ট্রিক্স সেই একই সেম একদম মাঝের যেটা থাকবে সেটাই হবে আমার হচ্ছে তার গড় তাহলে দুই থেকে পরপর শুরু হয়েছে সাতটা জোর সংখ্যা দেখুন দুই চার ছয় আট দশ বারো চোদ্দো তাহলে এদিকে তিনটে বাদ এদিকে তিনটে বাদ তাহলে মাঝকে কে থাকছে আট তাহলে আট হলো আমার গড় এই যে লিখেছি সাতটির জোর সংখ্যার গড় সাত সংখ্যাটা কিন্তু বিজোড় আমি তলায় ওই জন্য অ্যারো দিয়ে এখানে লিখে দিয়েছি বোঝা গেল খুব সুযোগ জিনিস তাই না এগুলো ক্যালকুলেশনের কোনো প্রয়োজন হবে না শুধু অঙ্ক দেখেই আমরা কিন্তু করে ফেলতে পারি ওকে নেক্সট অঙ্ক আটের দাগ আটের দাগের ক্ষেত্রে বলা হচ্ছে প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার ঘর প্রথম পাঁচটি মৌলিক সংখ্যা মানে দুই থেকে স্টার্ট হয় দুই তিন পাঁচ সাত এগারো পরপর মৌলিক সংখ্যা আমরা সবাই জানি মৌলিক সংখ্যা মানে কি যে সংখ্যা সেই এক আর সেই সংখ্যা দিয়ে ভাগ যায় অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলে থাকি তো সেই পরপর পাঁচটা মৌলিক সংখ্যা মানে আমরা লিখে পারবো দুই তিন পাঁচ সাত এগারো যেমন আমরা গড় বের করি এতে যোগ করবো পাঁচ দিয়ে ভাগ করব গড় আমার বেরিয়ে যাবে গড়ের আনসার হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স ওকে নয়ের দাগ নয়ের দাগে বলা আছে পরপর তিনটি বিজোড় সংখ্যা যোগ ফল হচ্ছে একান্ন পরপর তিনটে বিজোড় সংখ্যা তাতে ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে চলুন এটা করা যায় নয়ের দাগে বলা হচ্ছে আচ্ছা পরপর তিনটি বিজোড় সংখ্যা বিজোর সংখ্যা মানে কেমন হয় একটা উদাহরণ দেয় আমি বলি তিন হয় পাঁচ হয় সাত হয় নয় হয় এরকম এগুলোকে আমরা বিজোড় সংখ্যা বলে থাকি তাই তো তার মানে দেখুন প্রত্যেকটা পরপর বিজোড় সংখ্যার মধ্যে ডিফারেন্স কত এর মধ্যে এর মধ্যে দুই পাঁচ সাতের মধ্যে ডিফারেন্স হচ্ছে আমার দুই সাত নয়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে আমার দুই প্রত্যেকের ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে আমার দুই করে তার মানে এটা যদি তিন হয় তার সঙ্গে দুই যোগ করলে পরেরটা পাবো পাঁচ পাঁচের সঙ্গে আবার দুই যোগ করলে সাত পাবো সাতের সঙ্গে আবার দুই যোগ করলে নয় পাবো এইভাবেই হয় তো সেক্ষেত্রে বলা হচ্ছে পরপর তিনটি বিজোর সংখ্যা তাহলে আমরা এখানে যেহেতু আমার সংখ্যা দেওয়ার নেই তাহলে আমরা ধরবো ধরার ক্ষেত্রে একটু আমরা কায়দা করে ধরবো কেমন করে না আমরা মাঝের সংখ্যাটাকে এক্স ধরবো তাহলে এর এদিকে একটা থাকবে এর এদিকে একটা থাকবে এটা মিডিল পোর্শনে আছে মাঝে আছে তাহলে আগেরটা কত হবে দুই কম হবে দুই কম মানে কি এক্স মাইনাস টু পরেরটা দুই বেশি হবে এক্স প্লাস টু এটা দুভাবে করা যায় এটা এটাতে ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশনটা অনেক সোজা হবে আমি দেখিয়ে দিচ্ছি দুটোই আপনাদেরকে দেখাবো তাহলে বুঝতে পারবেন এটা কেন ধরলাম ওটা কেন ধরলাম না তাহলে আমরা আগে এটা দেখিয়ে দিই তাহলে আমরা মাঝের সংখ্যাটাকে ধরে নিচ্ছি প্রথমে এটা হচ্ছে মাঝের সংখ্যা এটা হচ্ছে তার আগের সংখ্যা এটা হচ্ছে পরের সংখ্যা বোঝা গেল এরপরে এরপর কিছু নেই এদের যোগফল দেওয়া আছে যোগফল মানে কত না এক্স মাইনাস টু প্লাস এক্স প্লাস এক্স মাইনাস টু এই সরি প্লাস টু সমান কত একান্ন যোগ ফল আমার দেওয়া আছে একান্ন এই যে পরপর তিনটে বিজল সংখ্যার যোগফল হচ্ছে একান্ন তাহলে যোগ করে দাও যোগ করে দিলে দেখা যাবে প্লাস টু মাইনাস টু কেটে গেল তাহলে কত থাকছে থ্রি এক্স আমার ফিফটি ওয়ান তাহলে এক্স ইকু হচ্ছে আমার সতেরো হলো তাহলে এক্স যদি সতেরো ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা মানে কোনটা হবে এটা এক নম্বরেরটা এটা এক নম্বর এটা হচ্ছে সব থেকে ছোট তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে এক্স মাইনাস টু মানে সতেরো মাইনাস দুই মানে পনেরো যেটা বের করতে দেবে সেটা আমরা এখান থেকে সহজ বৃহত্তম বের করতে দিলে বৃহত্তম বেরিয়ে যাবে মাঝেরটা তো আমার এখানে বেরিয়েই গেল বোঝা গেল এটাই করলাম এই অঙ্কটাকে যদি অন্য একটুভাবে করা যায় সেটাও আমি একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এখানে কি করা হবে যে প্রথম সংখ্যাটাকে আমরা এক্স ধরলাম এক নম্বর পজিশনে তাহলে পরেরটা দুই বেশি হবে এক্স প্লাস টু ধরলাম তারপরটা আবার দুই বেশি হবে এক্স প্লাস টু প্লাস টু মানে এক্স প্লাস ফোর হবে এটা তিন নম্বর পজিশন তাহলে এদের গড় কত এক্স প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর সমান একান্ন এখানে থ্রি এক্স প্লাস সিক্স সমান একান্ন থ্রি এক্স সমান একান্ন মাইনাস ছয় মানে হচ্ছে আমার পঁয়তাল্লিশ তাহলে এক্স সমান বেরিয়ে গেলো পনেরো তাহলে দেখুন এখানকার ক্যালকুলেশান এখানকার ক্যালকুলেশনের মধ্যে দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু অনেক সোজা যেহেতু প্লাস মাইনাসের ব্যাপার একটা আসছে কেটে যাচ্ছে তাহলে কিন্তু ক্যালকুলেশানটা অনেকটা সোজা অনেক এই এইটা এই ক্যালকুলেশনটা কিন্তু মুখে মুখেই করা যায় প্লাস টু মানুষটা কেটে গেলে আমার থ্রি এক্স একান্ন তাহলে এক্সের মাস সতেরো আমার খাতাতে করারও প্রয়োজন হবে না এটা কিন্তু আমাকে খাতায় করতেই হবে কি বোঝা গেল ওই জন্য আমরা কী করবো সবসময় যখনই আমার পরপর এরকম জোর বিজোর সংখ্যা পরপর সংখ্যা দেওয়া থাকবে আমরা মাঝের সংখ্যাকে সবসময় ধরে নেব আগের সংখ্যা পরের সংখ্যা বের করে যেমন যতগুলো থাকবে তারও আগে যদি দেওয়া থাকে আর একটা তাহলে সেটাকেও আর আরও দুই কমে যাবে এক্স মাইনাস ফোর হয়ে যাবে এরপরে যদি আর একটা দেওয়া থাকে আরও দুই বাড়বে এক্স প্লাস ফোর হয়ে যাবে এইভাবে হতে থাকবে তাহলে এটা কিন্তু ক্যালকুলেশন প্লাস প্লাস মাইনাস ব্যাপারটা এলেই ক্যালকুলেশন কিন্তু সোজা হয়ে যাবে কমে যাবে যে তারপরেরটা একটা আছে এটা দেখাচ্ছি আচ্ছা এটা একবার পুরোটা দেখিয়ে নিই নয় দা গেটটা পরপর তিনটি বিজোড় সংখ্যার যোগফল একান্ন হলে ক্ষুদ্রতম সংখ্যা অপশান দেওয়া আছে অঙ্কটা এখানে করা আছে এই যে আমি মাঝেরটাকে ধরেছি এক্স তাহলে এক্স মাইনাস টু এক্স প্লাস টু যোগ করেছি থ্রি এক্স তাহলে থ্রি এক্স এক্স এর মান বেরিয়ে গেছে ক্ষুদ্রতম এখান থেকে যা বের করতে তুমি আমি চট করে বের করে ফেলতে পারবো আচ্ছা দশের দাগ চারটি পরপর জোর সংখ্যার গড় দেওয়া আছে সাতাশ চারটি পরপর জোর সংখ্যা তাহলে বৃহত্তম সংখ্যা বের করতে হবে একই টাইপের কেউ দেখুন এটাকে আমরা ওই একই দুভাবে করবো এটাকে আমি দুভাবে আপনাদের করে দেখাবো তাহলে নিজেরাই বুঝতে পারবো কোনটা সোজা আচ্ছা তাহলে চারটি পরপর জোর সংখ্যা জোর সংখ্যা মানে কি দুই চার ছয় আট দশ এগুলো হচ্ছে জোর এখানেও খেয়াল করুন প্রত্যেকের মধ্যে পার্থক্য কিন্তু দুই করে দুই থেকে চার দুই বাড়লে হবে এটাও কেউ দুই এখানেও পার্থক্য দুই এখানেও পার্থক্য দুই মানে এখানেও পার্থক্য সবার ক্ষেত্রে সমান হচ্ছে এই পার্থক্যটা আমার দরকার তবে তো ওই যে যেমন আমরা করলাম এখানে পার্থক্য দুই বলেই কি করলাম পরেরটা দুই বাড়লো এক্সপ্লাস টু তারপরটা আবার দুই বাড়লো এক্স প্লাস ফোর বা এখানে এক্সটা ধরেছিলাম তার আগেরটা তাহলে দুই কম থাকবে এক্স মাইনাস টু পরেরটা দুই বেশি থাকবে এক্স প্লাস টু পার্থক্যটা আমাকে কিন্তু জানতে হবে হুম পরপর সংখ্যা দেওয়া তাহলে এক দুই তিনটে পার্থক্য এক হয় সেক্ষেত্রে এক কমবে এক বাড়বে প্লাস ওয়ান মাইনাস ওয়ান এরকম টাইপের হবে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে এখানে পরপর চারটে দেওয়া আছে আমি এক্স ধরে নিচ্ছি তাহলে এক্সের আগেরটা কত হবে এক্স মাইনাস টু হবে এক্সের পরেরটা কত হবে এক্স প্লাস টু হবে তিনটে হলো চারটে বলেছে আমি এদিকে একটা অ্যাড করতে পারি বা এদিকেরও একটা লিখতে পারি কোনো প্রবলেম নেই যেটা খুশি তাহলে আমি প্রথমে ধরেছিলাম কোনটা মাঝের পজিশনটাকে ধরেছি দুই তারপরে আমরা গেছি একে তারপরে এসেছি আমি তিনে তারপরে এসছি আমি চার নম্বর পজিশানে কারো যদি মনে হয় আমি এদিকে একটা এক্সট্রা ধরবো সে ধরবে তাহলে এদিকেরটা একটা ধরা দরকার নেই আমরা এদিকে চলে যাব তাহলে এক্স মাইনাস টু আছে আরও দুই কমে যাবে তাহলে এক্স মাইনাস ফোর হয়ে যাবে বোঝা গেল ব্যাস এবার কিছু না এতে গড় দেওয়া আছে তাহলে গড় মানে কি এক্স মাইনাস টু প্লাস এক্স প্লাস এক্স মাইনাস টু এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর তাহলে কটা সংখ্যা চারটে সংখ্যা ডিভাইডেড বাই ফোর সমান এতে গড় দেওয়া আছে হচ্ছে সাতাশ পরপর চারটি জোট সংখ্যার গড় সাতাশ সমান সাতাশ তাহলে প্লাস টু অলরেডি কেটে গেল তাহলে হচ্ছে আমার এখানে থ্রি ফোর তাহলে ফোর সমান সাতাশ তাহলে এটা ফোর কমন নিলে কেটে যাবে তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়ান সমান ফোর এখানে উপরে একটা ফোর নিচ্ছি ফোর কেটে গেল ফোর কমন নিলে সমান সাতাশ তাহলে এক্স সমান পাচ্ছি আমরা ছাব্বিশ ওকে তাহলে এক্সের মান মানে দু নম্বর সংখ্যাটা আমরা পেলাম ছাব্বিশ এবার আমাকে বের করতে কোনটা বলেছে বৃহত্তম বৃহত্তম মানে কোনটা এটা সবার বড় এটা তাহলে এখানে কী হবে ছাব্বিশ প্লাস চার মানে তিরিশ তিরিশ হলো আমার আনসার বোঝা গেল তো এটাকে যদি ওইভাবে করতে হয় তাহলে দেখা যাক কোনটা সোজা মনে হচ্ছে ধরুন এই জিনিসটাকে আমরা আবার করব প্রথম সংখ্যাটাকে আমরা এক্স ধরবো এক নম্বর পজিশনের সংখ্যাকে তাহলে পরেরটা কত হবে এক্স প্লাস টু হবে দু নম্বর পজিশন পেলাম তিন নম্বরটা কী হবে এক্স প্লাস ফোর হবে এটা তিন নম্বর তারপরটা হবে এক্স প্লাস সিক্স দেখুন যোগটা কিন্তু বাড়ছে এই সংখ্যাগুলো বাড়ছে মানে তো যোগ তো বাড়ছে ক্যালকুলেশান কিন্তু বাড়ছে গড় কী হবে এক্স প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর প্লাস এক্স প্লাস সিক্স বাই ফোর ইকাল টু টোয়েন্টি সেভেন এবার আপনারা নিজের ভ্যারি করে দেখুন কোনটা ক্ষেত্রে ক্যালকুলেশান কিন্তু সোজা আমার এখানে কোনো কিছু যেহেতু কাটছে না এটাকে আমি যোগ করবো ফোর এক্স তাহলে এখানে দুই এখানে চার এখানে ছয় তাহলে বারো প্লাস বারো বাই ফোর সমান সাতাশ তাহলে এক্স এখান থেকে ফোর কমন গেলে এক্স প্লাস থ্রি ফোর ফোর কেটে যাচ্ছে সমান সাতাশ তাহলে এক্স সমান পাচ্ছি আমরা সাতাশ মাইনাস তিন মানে চব্বিশ তাহলে এখানে আমরা এক্সের মান পেলাম প্রথম সংখ্যাটা পাচ্ছি চব্বিশ তাহলে এখানে কত হবে চব্বিশ প্লাস ছয় সমান তিরিশ আনসার কিন্তু একই কিন্তু এখানে ক্যালকুলেশনটা কিন্তু করতে হচ্ছে ওর থেকে একটু হলেও কিন্তু বড় হচ্ছে মানতে কিন্তু আপনাদের হবে তাই না ওকে ঠিক আছে তো এই হচ্ছে গড়ের অঙ্ক আরও আছে আজকে আমি দশটা অঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাকি কালকে আপনারা আবার আমার এই একই টাইমে প্রত্যেক দিন ভিডিও পাচ্ছেন এগারোটা থেকে বারোটার মধ্যে মোটামুটি সাড়ে দশটা থেকে বারোটার মধ্যে আপনারা ভিডিও পেয়ে যাবেন প্রত্যেক দিনই পাচ্ছেন দেখতে থাকুন অবশ্যই প্লিজ লাইক করুন প্লিজ 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 লাইক করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে পাশে বেল আইকন আছে ওখানে প্রেস করে দিলে আমার নোটিফিকেশন ভিডিও নোটিফিকেশান আপনার আগের থেকে পেয়ে যাবেন আর হচ্ছে আমি আগে সমস্ত যেগুলো শর্ট ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিও তার যেটা প্রয়োজন হবে লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে ওখান থেকে আপনারা চেক করতে পারি কীভাবে আমরা সহজে বর্গ বের করতে পারবো বিভিন্ন জ্যামিতির অঙ্ক বৃত্ত আয়তক্ষেত্র বর্গক্ষেত্রে বিভিন্ন অঙ্ক আমরা কত সহজে কত শর্ট ট্রিক্সের মাধ্যমে করতে পারি আরও বিভিন্ন জিনিস কিন্তু শেয়ার করা আছে ওকে থ্যাংকস ফর ওয়াচিং আজকে এখানেই শেষ করছি কালকে আবার ওই একই টাইমে আপনারা কিন্তু আমার ভিডিও পাবেন ভালো থাকুন ওকে বাই